আচ্ছা দেখো অনুশীলনী 5 এর কিছু মান নির্ণয় আমরা একটু দেখি। প্রথম মান নির্ণয়টা হচ্ছে 2np3 2np4, অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে পড়েছি কিভাবে এই npr রিলেটেড জিনিসগুলো ভাঙাতে হয়। আমরা npr এর জিনিসগুলো দুই নিয়মে ভাঙাইছি, একটা হচ্ছে নরমাল নিয়ম আর একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিয়ে। কেমন? আচ্ছা, নরমাল নিয়ম আমি গত ক্লাসে বলেছি npr এর জায়গায় যদি np3 হয় তাহলে আমরা কিভাবে ভাঙাবো। বলেছিলাম আমি যেহেতু np3 r এর মান হচ্ছে 3, তাহলে আমি শুরু করেছি হচ্ছে n থেকে শুরু করব, আস্তে আস্তে কমতে থাকবে। কয়টা উৎপাদক হবে? তিনটা উৎপাদক হবে। তাহলে কমতে কমতে প্রথমটা হচ্ছে n থাকবে, n থেকে কমে যাবে 1 n-1, এরপর হচ্ছে n-2, তাহলে উৎপাদক হয়েছে কয়টা? তিনটা, n n-1 n-2। তাহলে এই 3 দ্বারা বোঝাচ্ছে উৎপাদক হচ্ছে তিনটা, আর যেহেতু r এর মান 3 তাহলে n-3 আগে 2 পর্যন্ত গিয়েছি। একই রকম বলেছি 2n যদি p4 হয় তাহলে 2n কমবে, উৎপাদক হবে কয়টা? 4টা। কমতে কমতে কোথায় যাবে? প্রথমে 2n, এরপর হচ্ছে 2n-1, এরপর হচ্ছে 2n-2, এরপর হচ্ছে 2n-3। তাহলে টোটাল উৎপাদক হচ্ছে 1টা 2টা 3টা 4টা উৎপাদক। অর্থাৎ 2n থেকে কমতে কমতে আমরা এই পর্যন্ত যাব, আস্তে আস্তে কমতে কমতে এমনভাবে যাব যাতে উৎপাদক কয়টা হয়? 4টা হয়। তাহলে এখন দেখো এখানে এই টাইপের মান নির্ণয়গুলো মূলত হচ্ছে সৃজনশীলের কতে আসে, সেজন্য আমরা এছাড়াও এটা এমসিকিউতেও আসে, আমরা একটু ভাঙানোটা একটু শিখি। 2np3 ইকুয়াল টু 2np4, তাহলে 2np3 সেক্ষেত্রে আমি করতে পারি হচ্ছে কি সমস্যা তোমাদের? বসো না, পরীক্ষা কি হয়েছে? 2np3 তে আমরা করতে পারি, তাহলে ভাঙাতে পারি হচ্ছে 2n, সে কমতে থাকবে যেহেতু 3 আছে তিনটা উৎপাদক, তাহলে প্রথম হচ্ছে 2n, এরপরে কমতে কমতে 2n থেকে 1 কমবে, এরপর 2n থেকে 2 কমবে, 2n 2n-1 2n-2। একই রকম ভাবে এখানে 2np4 আছে, তাহলে 4টা উৎপাদক, 1টা 2টা 3টা 4টা। কমতে কমতে কত যাবে? n থেকে কমতে থাকবে n n-1 n-2 n-3, টোটাল হচ্ছে 4টা উৎপাদক। এভাবে করে ভাঙাবো। এবার দেখো বাম পাশে আছে 2n, ডান পাশে আছে 2n, উভয় দিক থেকে 2n বাদ দিয়ে দিলে কি থাকে? 2n-1, আর এখান থেকে 2 কমন নিলে হচ্ছে n-1, আর এখানে থাকে n-1 n-2 n-3। কেমন? আচ্ছা, এখন আমি যদি উভয় দিক থেকে n-1 বাদ দিয়ে দিই, এখানেও n-1 কমন আছে, এখানেও n-1 কমন আছে, তাহলে বাদ দিয়ে দিলে কি থাকে? 2n-1, আর এদিকে থাকে হচ্ছে n-2 n-3। কেমন? এখন 2 এর সাথে 2n-1 যদি গুণ করা হয় তাহলে কি হবে? 4n-2, আর n-2 আর n-3 গুণ করলে ডাইরেক্ট করে ফেলছি স্যার, সেটা হচ্ছে n²-5n+6। এখন দেখো আমি এই n²-5n-6 রে বাম পাশে নিয়ে আসছি, আর এটাকে সমীকরণের এই ডান পাশ থেকে মাইনাস করে দিলে 4n-টা প্লাস ছিল সে হয়ে গেছে মাইনাস, আর -2টা প্লাস ছিল সে হয়ে গেছে প্লাস। এভাবে এরপরে আসে হচ্ছে দেখো -5n আর -4n কত আছে? -9n। তাহলে n²-8n, আমি যদি এখন 8কে এখানে আছে 8টাকে যদি মিডল টার্ম করি 8 × 1, সেক্ষেত্রে মিডল টার্ম আসবে -8n আর -n। তাহলে n²-8n -n+8=0, মিডল টার্ম করলে পরে এখানে n কমন নিলে কি থাকে? n-8, আর -1 কমন নিলে n-8, সেখান থেকে আসে n-8 n-1=0। তাহলে আমি বলতে পারি দুইটা জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি n-8=0 অথবা n-1=0, সেখান থেকে n এর মান আসে 8, n এর মান আসে 1। এখন দুইটা মান কি গ্রহণযোগ্য হয় কিনা আমাদেরকে চেক করে দেখতে হবে। দেখি চেক করে, আমি দেখতেছি n=1 বসালে কি হয় একটু চেক করে দেখি। n=1 যদি আমি এই মূল যে সম্পর্কটা সমীকরণটা আছে সেখানে বসে দিলে কি হয়, অর্থাৎ n=1 হলে প্রদত্ত সম্পর্কটি কি দাঁড়ায়? n এর পরিবর্তে যদি এখানে 1 বসে দিই, 2 × 1 মানে 2 2p3,
2p3 equal to 2 into n এর পরিবর্তে যদি আমি 1 বসাই দিই তাহলে 1p4 তাহলে এখানে আসে 1p4 একটু তাকায় দেখো এই আমি n এর মান যখন আমি 1 বসাইছি তখন এখানে আসতেছে 2p3 আর এখানে আসতেছে 1p4 2p3 এবং 1p4 এর মধ্যে তাকায় দেখলে দেখা যায় আমরা এখানে n এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 3 কারণ এটাকে যদি আমি np এর সাথে তুলনা করি তখন দেখা যাচ্ছে এখানে n এর মান 2 আর এর মান হচ্ছে 3 তাহলে দেখা যাচ্ছে n এর তুলনায় 8টা বড় হয়ে যাচ্ছে তাহলে কে বড় হয়ে যাচ্ছে n এর তুলনায় কে বড় হচ্ছে r বড় তাহলে r বড় কিন্তু আমরা np এর সংজ্ঞার মধ্যে পড়েছি যে n এবং r দুজনে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন সব সময় n বড় হবে r বড় হওয়া যাবে না কিন্তু দেখা যাচ্ছে যে এখানে 2 3 8 আর হচ্ছে 3 2 থেকে বড় অর্থাৎ আর বড় n থেকে এখানেও দেখা যাচ্ছে 1p4 আর বড় n থেকে দুই জায়গায় দেখা যাচ্ছে 8টা সব সময় বড় কিন্তু আমরা জানি আর কখনো বড় হতে পারবে না সেজন্য আমরা বলতেছি এই সম্পর্কের ক্ষেত্রে n = 1 হলে যে সম্পর্কটা দাঁড়াচ্ছে সেটা হলো অর্থহীন কারণ n এর মান কখনো 8 থেকে বড় হতে পারবে না n not greater than equal not greater than or equal r n এর মান কখনো r এর থেকে বড় হতে পারবে না অর্থাৎ r এর থেকে সবসময় সমান হতে পারবে কিন্তু r এর থেকে কি হতে পারবে না বড় হতে পারবে না ক্লিয়ার r সময় r সবসময় কি থাকবে ছোট থাকবে সেজন্য n = 1 আমরা নিতে পারবো না তাহলে n = 8 নিতে পারি 8 নিলে কোনো প্রবলেম নাই 8 যদি এখানে বসাই দিই 8 দুগুণে 16 16 আর নিচে হচ্ছে 3 তাহলে 16 বড় আবার যদি এখানে 8 বসাই দিই 8p4 8 বড় অর্থাৎ n এর মান সবসময় r তুলনায় বড় হবে কেমন তাহলে এভাবে করে আমরা যে কোনো মান নির্ণয় যদি n জাতীয় থাকে তাহলে আমরা এভাবে ভেঙে ভেঙে বের করতে পারি আর যদি মনে রাখবা এখানে সবচেয়ে একটা বেসিক জিনিস হলো এখানে দেখো 3 আছে এখানে 4 আছে অর্থাৎ এটা হলো আমি জানি যদি এটা জানা সংখ্যার ভিতরে হয় তখন আমরা এই নিয়মে উৎপাদক আকারে এই পারমুটেশন p কে ভাঙাতে পারি যদি এটা অজানা থাকে যদি 3 4 সংখ্যা রিলেটেড না হয় যদি সেখানে যদি n n প্লাস 1 এই জাতীয় থাকে তখন কিন্তু আমরা এই সূত্র দিয়ে ভাঙাইতে পারবো না তখন আমাদেরকে ভাঙাইতে হবে কোন সূত্র দিয়ে তখন আমরা ভাঙাবো np r equal to n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যদি এখানে 2n p3 না থেকে যদি p এখানে যদি n প্লাস 1 থাকতো তাহলে আমরা কিভাবে ভাঙাইতাম আমরা ভাঙাইতাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2n আর নিচে হচ্ছে 2n মাইনাস n প্লাস 1 সেক্ষেত্রে হচ্ছে মাইনাস n মাইনাস 1 তাহলে বুঝে গেলাম যদি r এর মান যদি আমার জানা সংখ্যার ভিতরে হয় অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এই জাতীয় থাকে তাহলে আমরা নরমাল যে উৎপাদক যেরকম ভাঙাইছি এখানে এরকম ভাঙাইতে পারি অর্থাৎ প্রথম সূত্র দিয়ে ভাঙাইতে পারি আর যদি n এর r এর মান যদি নির্দিষ্ট না থাকে যদি এরকম থাকে n প্লাস n জাতীয় জিনিস থাকে n প্লাস 1 n 2 n 4 n তখন আমরা অবশ্যই দ্বিতীয় সূত্র দিয়ে ভাঙাবো এবারে ভাঙাবো কেমন এভাবে ভাঙিয়ে পরে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের নিয়মে আমরা ভাঙাইয়া n এর মান বের করব ঠিক আছে